সন্ধ্যার মাঝখানের সংবাদে আপনাদের সঙ্গে আছেন সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন রাজধানীর ভেতরে দিনের বেলা ট্রাক চলার অনুমতি নেই, তবে মাসিক চুক্তি অথবা নির্ধারিত টোকেন নিলে এই বিধিনিষেধ এড়ানো যায়। এই ধরনের টোকেন সরবরাহের জন্য দেশে 40টির বেশি এজেন্সি রয়েছে। এক শ্রেণীর অসাধু ট্রাফিক পুলিশ সদস্য চালু করেছেন এই ব্যবস্থা। বরিশাল এবং খুলনা সিটি নির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ রাত 12টায়। শেষ সময়ের প্রচারে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঠকছেন প্রার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ। পরবর্তী নির্বাচন সিলেট এবং রাজশাহীতে, সেখানেও গণসংযোগ করছেন প্রার্থীরা। এবং কাজ না হওয়ায় ফেরত গেল পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার এবং খনন প্রকল্পের অধিকাংশ টাকা। প্রকল্পের মেয়াদ তিন দফা বাড়িয়েও বরাদ্দ 8.5 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকাও খরচ করা যায়নি। সংশ্লিষ্টদের দাবি 44% কাজ শেষ হয়েছে, তবে দখলমুক্ত হয়নি শহরের মাঝখান দিয়ে যাওয়া মৃত প্রায় ইছামতি। এবারে বিস্তারিত। বৈধ কাগজপত্র থাকলেই হবে না রাস্তায় নির্ঝঞ্ঝাট চলাচলের জন্য, নিতে হবে টোকেন কিংবা থাকতে হবে মাসোহারার ব্যবস্থা, না হলে জুটবে হয়রানি কিংবা গুনতে হবে বাড়তি টাকা। এক শ্রেণীর অসাধু ট্রাফিক পুলিশ সদস্য চালু করেছেন এই ব্যবস্থা। জহিরুল হুদার ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। দিন কিংবা রাত সবসময় আতঙ্কে থাকেন ট্রাক কাভার্ডারের চালকরা, কখন কোন পোস্টে আটকে যায় গাড়ির চাকা। যাত্রাবাড়ির রায়েরবাগ ট্রাফিক চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানকে অনেকক্ষণ আটকে রাখার পর কারণ খুঁজতে গিয়ে কথা হয় চালকের সাথে। আমাদের কাগজপত্র সবগুলো ওকে ছিল, তারপরে নিয়ে আমাদের পিছনে নিয়ে গেছে, নিয়ে ওইখানে পিছনে যে সার্জেন্টের কাছে ওইখানে নিয়ে যেয়ে কাগজপত্রগুলো সব দেখানো পরে আবার পরে রিটার্ন আসছে। সকাল 8টার পর রাজধানীর ভেতরে ট্রাক কাভার্ড ভ্যান চলার অনুমতি নেই, অথচ নির্বিঘ্নেই চেকপোস্ট পার হয়ে গেল একটি ট্রাক। ট্রাক থামিয়ে চালকের কাছে জানতে চাই বাধা ছাড়াই চেকপোস্ট পার হওয়ার রহস্য কি। আপনাদের এই গাড়ি কোথাও সার্জেন না ধরার কারণটা কি? ওইটা তো আপনার মাসিক টোকেন, মাসিক পুরো বাংলাদেশ মানতে রাত্রে ঢুকানের অনুমতি, দিনে অনুমতি নাই, তো এটা লাগাইছি মানতে করা। বিষয়টি নিয়ে দায়িত্বরত সার্জেন্টের সঙ্গে কথা হয় আমাদের। ট্রান্সপোর্ট এজেন্সি, আমি দেখিনি ট্রান্সপোর্ট এজেন্সি, আমি তো কেবল আসলাম, আমি তো গাড়ি ধরিনি। এবার আসা যাক রাজধানীর আরেক পাশে মিরপুর উত্তরা বেড়িবাঁধের উপর ধৌর চেকপোস্টে। আমরা আগেই জানি এই কাভার্ড ভ্যানটির ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ। চেকপোস্টে সেটি আটকানো হলেও একটু পরেই ছাড়া পায় সেটি। গুলগুপ্ত নাই, ওরা তো ডেট ফেল নাম বলে দিছে, যে সার্জেনের মান্তি অমুক নাম, তারপর ছাইড়া দিছে। আচ্ছা, মান্তিটা কোন ট্রান্সপোর্টের? দায়িত্বরত সার্জেন্টের সঙ্গে কথা বলে কাভার্ড ভ্যানের ড্রাইভারের কথাও সত্যতা মেলে। আমাদের সামনেই আটকানো হয় আরেকটি গাড়ি, কিন্তু ছেড়েও দিতে হয় একটু পরে, কারণ ট্রাফিক পুলিশের অন্য এক কর্মকর্তা মাসোহারা নেন এই গাড়ি থেকে। আজকে অন্তত এরকম হয় নাই, আমরা এখন চেকপোস্ট কাজকর্ম শুরু করি না, এইমাত্র আমরা শুরু করছি। কার সাথে? এভাবেই টোকেন কিংবা মাসোহারার মাধ্যমে চালাতে হয় ট্রাক কিংবা কাভার্ড ভ্যান। গাড়ির উইন্ডশিল্ডের উপরের দিকে লাগানো থাকে বিশেষ এই স্টিকার, যা দেখে ব্যবস্থা নেন ট্রাফিক পুলিশের দায়িত্বরতরা। স্টিকারের বিষয়টা, এটা ঢাকা শহরে আলাদা একটা সিস্টেম আছে, বুঝছেন, ওই সিস্টেম অনুযায়ী চলে গাড়িগুলো। জানা গেছে সারা দেশে 40টির বেশি ট্রান্সপোর্ট এজেন্সি আছে যাদের ব্যবসায় এই স্টিকার সরবরাহ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বরিশাল এবং খুলনা সিটি নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। শেষ সময়ের প্রার্থীদের দম ফেলার ফুরসত নেই, ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে সিলেট এবং রাজশাহীতে 21 জুনের নির্বাচনের জন্য দিন রাত গণসংযোগ করছেন প্রার্থীরা। সকালে খুলনার 12 নম্বর ওয়ার্ডের বিহারি ক্যাম্প থেকে গণসংযোগ শুরু করেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালিক। এ সময় তিনি বলেন, বিএনপির ভোট বর্জনের আহ্বান নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, তারা ওনাদের এই বাহতভাব জীবন শুনবে না, ওনারা ভোট সেন্টার যাবে। নগরের হাজী মহসিন রোড 29 নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। নগরীর কদমতলা 18, 19 ও 27 নম্বর ওয়ার্ডে প্রচার চালান হাতপাখার প্রার্থী আবদুল্লাহ ওয়াল। বিএনপিকে সমর্থন করে আসছে, তারা হাতপাখার মার্কায় সমর্থন দেবে, ভোট কেন্দ্রে যাবে ইনশাল্লাহ, আশা করি। সিটি কর্পোরেশনের কালো টাকার সরাসরি হচ্ছে এবং ভোটারদেরকে, বিরোধী দলের পক্ষে ভোটারদেরকে হুমকি ধামকি দিচ্ছে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সভায় পুলিশ কমিশনার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন। সব মিলে আমরা কিন্তু একটা ব্যাপক প্রস্তুতি নিয়েছি যাতে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয়। এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ শোনেন তিনি। সিসিটিভিতে যদি অনিয়ম ধরা পড়ে আমরা কিন্তু কেন্দ্র থেকেই ব্যবস্থা গ্রহণ করতে পারবো, কাজে আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার উপর আপনাদের অধিকতর আস্থা, আরও বেশি আস্থা আমরা প্রত্যাশা করছি। রাজশাহী সিটি নির্বাচনে 36 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টির প্রার্থী। এছাড়া নগরীর 20 ও 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। আগামী 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা ও বরিশাল সিটি নির্বাচন, আর 21 জুন ভোট হবে সিলেট ও রাজশাহীতে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, বরিশাল থেকে নির্বাচনের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, শেষ দিনের প্রচার কেমন দেখছেন বরিশালে এবং শহরের পরিবেশ কেমন? শেষ দিনের প্রচারে কিন্তু সরগরম এই বরিশাল নগরী। এখন থেকে 5 ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ হয়ে যাবে, আর এ কারণেই কিন্তু এখানকার কাউন্সিলর এবং মেয়র প্রার্থীরা তারা একদমই ব্যস্ত সময় পার করছেন। শুধু প্রার্থীরাই না, তার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তারা ভোট চাইছেন, লিফলেট বিলি করছেন এবং তারা ভোটারদের বিভিন্নভাবে আশ্বস্ত করছেন যাতে তাকে ভোটটি দেওয়া হয়, সেটি নিশ্চয়তার জন্য তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং বারবার তারা ভোট চাইছেন। আনুষ্ঠানিকভাবে প্রচারের শেষ হয়ে যাচ্ছে, ঠিক এই কারণে তাদের ব্যস্ততা অনেক বেশি। এই শহরের পরিস্থিতি যদি আমি বলি, তো পরিস্থিতি এখন পর্যন্ত খুব ভালো পরিস্থিতি রয়েছে। শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল আমি দেখতে পেয়েছি এবং একই সাথে বিজিবির টহল আমি দেখতে পেয়েছি। ভোটকে উপলক্ষে কিন্তু প্রায় 4,500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এখানকার 126টি কেন্দ্রের মধ্যে 106টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে, আর এই কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু তৎপরতা বেশ ভালো আমি লক্ষণীয় দেখতে পেয়েছি এবং পরিস্থিতি বেশ ভালো রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গবন্ধু উদ্যানে। এই উদ্যানে বিভিন্ন বয়সী মানুষ তারা বিকেলের দিকে আসেন এবং এখানে আড্ডা দেন। এখানকার যারা আড্ডা দিতে আসছেন এখানকার বিভিন্ন বয়সী মানুষদের কিন্তু আজকে আলোচনার একটি বড় অংশই কিন্তু রয়েছে যে কাল দিন পরের যে ভোটটি রয়েছে সেই ভোটটিকে নিয়েই তারা এখানে আড্ডা দিচ্ছেন, তারা গল্প করছেন এবং তারা কিভাবে ভোট দিবেন, কি কেমন ভোট হবে, কেমন প্রার্থী চান, কে জিতবেন, এই ধরনের নিয়েই কিন্তু তারা গল্প করছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যাচ্ছে খুলনাতে। খুলনায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল, সেখান থেকে সিটি নির্বাচনের খবর সরাসরি জানাচ্ছেন তিনি। কমল, আপনাকেও সেই একই প্রশ্ন করব যে শেষ দিনের প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং খুলনা নগরীর পরিবেশ কেমন দেখছেন? ভোটের হিসেব নিকেশ অনেক পাল্টে যায়, যার জন্য প্রার্থী যারা আছে সেই প্রার্থীরা এই শেষ মুহূর্তে জোর তৎপরতা চালান এবং আমরাও এখানে এসে দেখেছি যে এই রয়্যাল মোড়েই কিছুক্ষণ পরপর যেমন মেয়র প্রার্থীদের খণ্ড খণ্ড যারা আছে
সমর্থক যারা আছে তারা যেমন প্রচার চালাচ্ছে, তেমনি কাউন্সিলরদেরকেও আমরা দেখেছি যে তারা বিভিন্ন অলিগুতে গলিতে ঘুরছেন, এখানকার যে দোকান আছে, আবাসিক এলাকা আছে, সেখানে তারা তৎপরতা চালাচ্ছেন। তবে এই খুলনায় যে বিষয়টি হয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেদিকে সবচেয়ে বেশি প্রার্থীরা নজর দিচ্ছে সেটি হচ্ছে যে মিল এলাকা যেগুলো আছে সেগুলোতে মিল বন্ধ হয়ে গেল, ওই এলাকায় এখনও যেসব মানুষজন বাস করেন সেই মানুষদের প্রতি তাদের কিন্তু একটা বাড়তি নজর আছে, এবং অনেকে হয়তো বন্ধ হয়ে যাওয়ার কারণে বাইরে চলে গেছেন, তাদেরকেও কীভাবে ফিরে আনা যায়, যেহেতু ভোটের প্রতি আগ্রহী করে তোলা যায় সেই চেষ্টাও চালাচ্ছেন। এর বাইরে বস্তি এলাকাতে দেখেছি যে আজকে সারাদিনই তারা বেশ জোর তৎপরতা চালিয়েছেন, কারণ বস্তি এলাকার যে ভোটগুলো আছে ভাসমান ভোট, তাদেরকে নানাভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই ভোটগুলোকে কাছে নেওয়ার জন্য। তবে সব কিছু ছাপিয়ে যেটি থাকবে যে 43,000 মতো নতুন ভোটার এবার কিন্তু আছে, তারা এবার প্রথম ভোট প্রদান করবেন, তাদের এদের মধ্যে তরুণরাও আছেন, তো প্রার্থীরা বিশেষ করে এই তরুণ এবং নতুন ভোটার যারা আছে তাদেরকে কাছে টানার জন্য বেশ চেষ্টা চালাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে আসলে দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা হলেও হতে পারে, শেষ মুহূর্তে অনেক হিসেব নিকেশও হয়তো পাল্টে যেতে পারে, কারণ সবাই চেষ্টা করছেন যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে নেওয়ার জন্য। এমনিতে এই খুলনার পরিবেশও বেশ শান্তিপূর্ণ আছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবেই এই শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন। সাবিনা, ধন্যবাদ কমল। তিন দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় ফেরত গেল পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার এবং খনন প্রকল্পের টাকা। বরাদ্দ 8.5 কোটি টাকার মধ্যে খরচ হয়েছে 96.5 লাখ টাকা, আর কাজ হয়েছে মাত্র গড়ে 44%, ফলে দখলদারদের কবল থেকে মুক্ত হয়নি নদী। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা শহরের পুরনো ব্রিজ এলাকার ঐতিহ্যবাহী ইছামতি নদী, এই দৈন্যদশা দেখে বোঝার উপায় নেই যে মাত্র 2 বছর আগে এখানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে হয়েছে নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। এ নদীর মধ্য শহরের রূপকথা সড়ক, নতুন ব্রিজ, খেয়াঘাট, রাধানগর আর শালগাড়িয়ায় নদীর এখন আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। আজকে সেই নদীকে দখল এবং দূষণের কারণে একটা ভাগাড়ে পরিণত হয়েছে। ইছামতি নদীর এই দূষিত বায়ু মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। নদীর বুকে বহাল তবিয়তে টিকে আছে দখলদারদের হোটেল, রিসোর্ট সহ বড় বড় অবকাঠামো, কোথাও কোথাও ঝুলছে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড। উচ্চ আদালত থেকে রায় পাওয়ার পরেও কেন নিম্ন আদালতে স্টে অর্ডার দিল, আমরা এখনো এই বিষয়ে বোধগম্য নাই। ক্ষতিপূরণও দিলে না, জোর করে ভেঙে দিয়ে গেল, আর যারা ধনী লোক, যারা প্রভাবশালী লোক, তারে বাড়িঘর ঠিক রেখে দিয়েছে। যে পাবনার কাজ করতে হলে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে, যে জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির 2 বার স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে 3 বার স্মারকলিপি দিয়েছি। 2019 সালের 23শে ডিসেম্বর ঢাক ঢোল পিটিয়ে ইছামতি নদী পুনরুদ্ধারের কাজ শুরু হলেও নানা সংকটে 3.5 বছরে বারবার বাধাগ্রস্ত হয় এ কাজ। কোটি কোটি টাকা খরচ করে আজকে কিছু শুরু করার পরে মাঝখানে এসে যে স্তব্ধ হয়ে গেছে কাজ। খননের জন্য যে কাজের টাকা এসেছিল সেই টাকা নাকি আবার ফেরত চলে যাচ্ছে, আসলে এটা আমাদের পাবনাবাসীর জন্য অনেক খারাপ একটি সংবাদ। তারা বারবারই লামসাম একটা বুঝ দিয়ে মন্ত্রণালয় থেকে অর্থ নিয়েছে, তারা নিজেরা হরিরিট করতেছে, আমাদের জনগণের জন্য কোনো কাজের কাজই হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে ইছামতি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উচ্ছেদে 2.79 কোটি এবং খননে 5.47 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, মেয়াদ বৃদ্ধি হয় 4 দফা। প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতায় ফেরত গেছে সিংহভাগ টাকা। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা, তবে জেলা প্রশাসক জানান এ নদী নিয়ে একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এবার ডিপিপি প্রণয়নের কাজ চলছে, এটা হয়তো এই ইছামতি খননটা শুরু হবে এবং মানুষের এই পাবনাবাসীর আশা পূরণ হবে। তা আমি মনে করি এখানে যারা সংশ্লিষ্ট আমরা রয়েছি সবাইকে আন্তরিকভাবে এই কাজগুলো করতে হবে এবং কি যে মামলাগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে মোকাবেলা করে সেইগুলো আমরা ব্যবস্থা নেব। বর্তমানে নদী দখলে অভিযুক্তদের মামলায় বন্ধ আছে ইছামতি নদী উদ্ধারের কাজ। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 26,620 টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ MV Zhai।
ভোর পাঁচটার দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাঙ্করেজে ফেরে। সকাল থেকেই জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়। গেল ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বিদ্যুতের চলমান সংকট নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সকালে রাজধানীতে এডিটর্স গিল্ড আয়োজিত আলোচনায় তিনি জানান, উৎপাদন বাড়াতে কয়লা আসতে শুরু করেছে। আলোচনায় বলা হয়, চাহিদার চেয়ে দিনে ২-৩০০০ মেগাওয়াট পর্যন্ত কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ফলে প্রতিদিন কয়েক ঘন্টা করে লোডশেডিং করতে হচ্ছে। জ্বালানি সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। বলা হয়, জ্বালানির বড় অংশই কেনা হয় বিদেশ থেকে। এই আমদানি নির্ভরতাই চলমান সংকটকে প্রকট করেছে বলে উল্লেখ করেন বিশ্লেষকরা। তাই তাগিদ দেন স্থানীয় উৎপাদন বৃদ্ধির। অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১৪০,০০০ গ্রাহককে ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে সরকার। আমরা পরিস্থিতি মোটামুটি আমরা নিয়ে আসছি আমার দখলে। এখন কয়লাও আসতেছে, গ্যাসও আসতেছে, বিদ্যুৎও ঠিক হবে, সবই ঠিক হবে, তবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং আশাবাদী হতে হবে। এবার অন্যান্য খবর। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে গতকাল থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক উন্নয়ন মাহমুদুল নবাব জানান, ২০১৬ সালে তিতাস কূপ ২৪ খনন শেষ করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ২০২১ সালের ২রা জানুয়ারি কূপটি বন্ধ হয়ে যায়। তবে চলতি বছরের ২৬ এপ্রিল থেকে বাপেক্সের কারিগরি সহায়তায় কূপটির ওয়ার্কওভার শুরু হয়। মাত্র ৪৫ দিন ওয়ার্কওভার অপারেশন কার্যক্রমে গ্যাস সরবরাহ শুরু হল। এতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের দাফন নোয়াখালীর বেগমগঞ্জে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। তার মরদেহ দুপুরে ঢাকা থেকে বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার আলিপুরের বাড়িতে পৌঁছে বাদ আসর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাঁকে। গতকাল বেলা ২:৩০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। আজ সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। এবছর রাজধানীতে ডেঙ্গু রোগী এবং এই কারণে মৃত্যু দুই বাড়ছে। মূলত রোগীদের অসচেতনতায় ডেঙ্গু পরবর্তী ঝুঁকিও বাড়ছে। তবে নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক মত বিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে ভর্তি রোগী ৫০০র উপরে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। ঢাকা দক্ষিণে রোগীর চাপ বেশি থাকায় মুগদা হাসপাতালে বাড়তি ৮ জন চিকিৎসক এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত অন্যরা জানান, ঢাকার পাশাপাশি অন্যান্য বিভাগেও অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর একসাথেই কাজ করছে বলে জানানো হয়েছে। মুগদাতে ১৪৭ জন রোগী আজকে ভর্তি আছে ডেঙ্গু হিমোরাজিক ফিভার যেটা সেইটা এবং ডেঙ্গু শক সিন্ড্রোম এই দুটাতেই আমাদের রোগীদের মৃত্যু হয়েছে বেশি। বিভিন্ন হাসপাতালগুলোতে সুনির্দিষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে, আমাদের পরীক্ষা করবার পর্যাপ্ত কিট রয়েছে, আমরা ডেঙ্গু ব্যবস্থাপনার যে গাইডলাইনটি আছে সেটি হালনাগাদ করেছি, আমাদের চিকিৎসক সহকর্মীদের প্রশিক্ষণ চলছে, আমাদের দিক থেকে আমরা শতভাগ প্রস্তুত আছি। আমরা মনে করি মশক নিধন এবং নিয়ন্ত্রণের কাজটিও শতভাগ করতে হবে। সন্ধ্যার মাছরাঙা সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টোকেন ও মাসিক চুক্তিতে রাজধানীতে দিনের বেলা চলছে ট্রাক। টোকেন সরবরাহের জন্য চালু করা হয়েছে ৪০টির বেশি এজেন্সি।
বরিশাল এবং খুলনা সিটি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা সিলেট ও রাজশাহীতেও চলছে প্রচার এবং ফেরত গেল পাবনার ইছামতি নদী উদ্ধার ও খনন প্রকল্পের বরাদ্দের টাকা সাড়ে আট কোটির মধ্যে খরচ মাত্র ৯৬ লাখ সংশ্লিষ্টদের দাবি ৪৪ ভাগ কাজ শেষ এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছসাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন অন্যকেও পড়তে উৎসাহিত করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছসাঙ্গা সংবাদ এই দিন এইভাবে